नमस्कार प्रिय शिक्षार्थीबृंद दीर्घदिन श्रेणी पाठदान बंद थाकाय सरकारी सिद्धांत मोताबेक कागमारी माध्यमिक विद्यालय अनलाइन क्लासे आमी नारायण शर्मा विश्वास प्रधान शिक्षक पर्षद प्रतिनिधि प्रिय शिक्षार्थीबृंद प्रथमे आमी तोमादेर তোমরা সুস্থ আছো ভালো আছো এই আশাবাদ ব্যক্ত করি। আজকে আমি আমার পাঠ শুরু করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দি সেন্টেন্স। সেন্টেন্স কি প্রথম আমাদের জানতে হবে। শিক্ষার্থীবৃন্দ আমরা জানব যে সেন্টেন্স কি। যে শব্দ বা শব্দ সমষ্টি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। যেমন দি আর্থিস লাভ পৃথিবী গোলাকার। এখন আমি আলোচনা করব ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। ভিন্ন ভিন্ন সেন্টেন্স দ্বারা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পায়। অথবা অর্থে ভেদে সেন্টেন্স পাঁচ প্রকার। এখন আমি এই পাঁচ প্রকার সেন্টেন্সটি আলোচনা করব।
imperative, optative, are, and exploratory. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রত্যেক প্রকার সেন্টেন্স এর দুইটি রূপ আছে। এখন সেগুলো আমি আলোচনা করব। রূপ দুটি হচ্ছে affirmative sentence, sentence as a rule, affirmative sentence, sentence is a rule, favorable, Lucas Roy, Taki, favorable, Otto, Lucas Roy, Taki, affirmative sentence, Ole, Jamon, he goes to his coaching school, Jai.
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা যে যেখানে অবস্থান করছো আজকের আমার এই পাঠ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা শুনেছ। এখন আমি অ্যাসার্টিভ ইন্টারপ্রেটিভ ইন্টারঅ্যাক্টিভ অপারেটিভ স্কিমের সেন্টেন্স কাকে বলে সেই সম্পর্কে আমি আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কিছু বলা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন রহিমা ইজ এ হাউসওয়াইফ, রহিমা একজন গৃহিণী।
প্রতি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন তুমি ভাবে পেন, তোমার কি কলম আছে? ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি অর্থ প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন তুমি স্থায়ী রাত, দয়া করে এখানে আসো।
After the sentence, the sentence that I'm on a rista, Pratuna, Ashipa, or to Prokash for it, Taki, or pretty single body. Zawan. Exclamatory sentence. The sentence that Dr. Munir Aporshi Kabe, Jyam, Vishay, Anandu, Shubh, Dukhu, Uttetan, Ektadi, Prokashpai, Taka exclamatory sentence body. They are not a beautiful garden. It is Kishundo, Bagan. শিক্ষার্থী বিন্দু আজ আমি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম সেন্টেন্স আমাদের দুই ধরনের একটা হচ্ছে অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার আরেক প্রকার সেন্টেন্স আছে গঠন অনুসারে সেই গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার আমি বিস্তারিতভাবে অর্থভেদে যে সেন্টেন্স পাঁচ প্রকার আছে সে সম্পর্কে আমি আলোচনা করলাম
প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, তোমরা গঠন অনুসারে সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কী এবং এই সেন্টেন্স কীভাবে গঠন করা যায় সেই সম্পর্কে তোমরা দেখবে। আমি আগামী পাঠে তোমাদের এই গঠন অনুসারে সেন্টেন্স কী কাক কত প্রকার এবং কী কী কীভাবে সেন্টেন্স গঠন করা যায় সেই সম্পর্কে আমি আলোচনা করব। সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার পাঠ শেষ করলাম।